যে হচ্ছে স্প্যারো গাছ, তো স্প্যারো গাছগুলো আমি আজকে রান্না করব, তো ওই জন্যে ছোটো ছোটো করে কেটে নেব। আর এই যে মাথার দিকে বেশি লম্বা করে রাখলাম, কারণ এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই গোড়াগুলো বেশি শক্ত, মাথার দিকে অনেক মানে ভীষণ নরম, আর গোড়ার দিকে ভীষণ শক্ত। এইভাবে সব স্প্যারো গাছগুলো আমি কেটে নেব। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের এখানে ঠান্ডাটা এখনো যায়নি, তো আজকে ভাবছি চাদর পরি, ওই জন্য আজকে চাদর পরেছি। আজকে আর সোয়েটার পরলাম না, চাদরই পরলাম, আর চাদরটা ভালো মোটা আছে। আর যখন ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়া থেকে এখানে এসেছিলাম, এই চাদরটা নিয়ে এসেছিলাম, তা একবার কি দুবার এই চাদরটা পরা হয়েছে এত বছরের মধ্যে। তা ভাবছি আজকে বের করি, এমনিই তো পরে থাকে, বাড়ি পরে ফেলি, তো ওই জন্য এই চাদরটা পরে নিলাম। আর কি, আর সোনা কুমনে গেছিলো, কুমন থেকে বাড়ি চলে এসেছে। দেখ অন করে খোলা যাবে না জামা, তো জামা খুলে দিচ্ছি, ঘরে রেখে এসে যাও, সোয়েটার পরো। তো আজকে আজকেও কালকে একটু ঠান্ডা কম ছিল, আজকে বাইরে ভালোই ঠান্ডা আছে, রোদ উঠেছে কিন্তু ঠান্ডাও আছে, ঠান্ডাও আছে আবার হাওয়াও হচ্ছে। আর আমি এই যে দুপুরবেলার জন্য রান্না করতে চলে এসেছি, আর আজকে দুপুরবেলা রান্না করব এই যে আপনাদের দেখালাম স্প্যারো গাছ, আর স্প্যারো গাছগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি স্প্যারো গাছগুলো। আর বিট দিয়ে গাজর দিয়ে ভাজা করব, আর সোয়াবিনের সবজি করব। এই যে আলুগুলো কেটে নিয়েছি, আর সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আর সব সবজি আমার কাটা হয়ে গেছে, এবার রান্না করে নেব। তো চলুন এবার রান্নাটা করে নিই। তো চারটে ওভেন, চারটের মধ্যে কিছু না কিছু রান্না বসিয়ে দিয়েছি, একটার মধ্যে বসিয়েছি ভাত, একটার মধ্যে বসিয়েছি বিট আর গাজর ভাজা, আর একটাতে বসিয়েছি স্প্যারো গাছ। আর এই যে এই প্যানের মধ্যে এখনও কিছু বসাইনি, এর মধ্যে আমি সোয়াবিনের সবজিটা রান্না করে নেব। আর ওইদিকে ওই যে মাঝে মাঝে একটু বিট ভাজাটা নেড়ে দিচ্ছি, আর যে স্প্যারো গাছটা রান্না করছি না, এটা একটু শ্যালো ফ্রাই করব। এটা বেশি মানে মশলা টশলা দিয়ে রান্না করলে এটা আবার বেশি ভালো লাগে না। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ওটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর এই যে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম গরম হওয়ার জন্যে, এর মধ্যে আবার আলুটা ভেজে নেব, সোয়াবিনের সবজি করব ওই জন্য আলুটা ভেজে নেব। তো আলু আর সোয়াবিন আমি একসঙ্গেই ভেজে নেব। তো আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি, তো পরে সোয়াবিনটাও একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নেব। আর আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চারটে ওভেনে রান্না বসালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সব দিকে খেয়াল রাখতে হয়, নাহলে তো এটা না হয় একদিকে খেয়াল রাখলে অন্য দিকটা আবার পুড়ে পুড়ে যেতে পারে, ওই জন্য সব দিকেই খেয়াল রাখা হচ্ছে। আর এই যে সোয়াবিনের জলটা চিপে চেপে বের করে সোয়াবিনটাও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করার জন্যে, তো একসঙ্গেই ভাজা করে নেব, সোয়াবিনটা আমি আলাদা করে আর ভাজা করলাম না। আর এই যে একসঙ্গে ভাজা করে নিচ্ছি, এইবার ভালো করে ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর এটা জল দেওয়ার পরে এর ঢাকনাটা বন্ধ করে দেবো, এটা কিছুক্ষণ ফুটতে থাক, ফোটা হয়ে গেলে তারপরে আমি এই সবজিটা নামিয়ে নেব, কারণ এর মধ্যে সমড়ে দেবো।
তো সমড়ে দেওয়ার জন্য পাত্রটা তো গরম হয়ে গেছে, পাত্রের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আমি সর্ষের তেল দিয়েই তো রান্না করি। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি আজকে শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, ওই জন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তো এবার এর মধ্যে দিয়ে দেব আদা। তো আমি আদা আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। আদাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আদাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তো সবজিতে আমি আগেও হলুদ দিয়েছিলাম, ওই জন্যে আমার মনে হচ্ছে যে সবজিতে একটুখানি হলুদ কম হয়েছে, ওই জন্যে আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। তো আমি আমার আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে ধনে জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব। তো মশলাটা কষানোর পর এবার ঢেকে দিচ্ছি। তা মশলাটা হয়ে গেছে, এবার আবার ঢাকনাটা তো খুলে নিয়েছি, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেল পেপার, আর রেড বেল পেপার আর হচ্ছে ইয়েলো বেল পেপার, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা আমার রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজি সোয়াবিনের সবজিটা ঢেলে দেব। তো সোয়াবিনের সবজিটা ভালো করে মিশিয়ে নেব এই মশলার সঙ্গে, তারপরে এই সোয়াবিনের সবজিটা ঢেকে দেবো। তো সোয়াবিনের সবজিটা সোমরানোর পরে বেশিক্ষণ ফোটাবো না। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি গোটা লঙ্কা দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা স্প্যারোগাস ভাজা করেছি, বিট দিয়ে গাজর দিয়ে ভাজা করেছি, সোয়াবিন দিয়ে, এটা হচ্ছে রেড বেল পেপার আর সোয়াবিন দিয়ে রান্না করেছি, আর ওটা হচ্ছে দই। তো ভগবানের ভোগ তো গোছানো হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ দিয়ে নেব। Trusted, twisted, standing, blasted, drinking, falls, aided. Burns, you're strengthening your skills. Terrific! বাড়ি চলে এসেছি, কিন্তু সবার দিদি ও যে দাদার বাড়ি গেছিল ওই দাদার বাড়িতে, তখন বাড়ি এসে খানা দিয়েছিলাম। তখন তখন কিছু না বলো, ওই শুনছি যেহেতু তখন ওই যে বাড়ি নিয়ে এসেছিল তখন তখন আমি কান্না করেছিলাম। বলবো কেন, ওই যে এটা আমি ওই যে দাদার অন্যদার বাড়ি যেতে পারিনি। ও কথা বলছিল যে আজকে সুকুমন থেকে আসার সময় ও ছোটমার বাড়ি যেতে চাইছিল, কিন্তু ছোটমার বাড়ি যেতে পারিনি, তাই সেটাই বলছিল। তাও জেঠু বাড়ি নিয়ে এসেছে তাই কান্না করছিল। হ্যাঁ, আগে তো বললো যেহেতু কাছে যেতাম ওই যে দাদার বাড়িতে নিয়ে আর হচ্ছে আমার বড় জায়ের ছেলে মানে ঋষভ আর রাধিকা গেছিল ওদের বাড়ি, কারণ ওর মা কাজে গেছিল বলে ওরা দুজন ওদের বাড়ি গেছিল। আমি চিন্তা করছি আমি তুমি করতাম, তুমি কখন বড় আর তুমি কখন কাজে যাবে। ও আমাকে বলছে তুমি কখন বড় হবে আর তুমি কখন কাজে যাবে। আমি বলছি আমি কাজে যাব না। তো কাজে যেতে হবে, কাজে যাবো না, তার মানে কি? আমাকে বলছে তুমি কাজে গেলে ছোটবার বাড়ি যাবো, তাই বলছে আমি কাজে যাবো না। হ্যাঁ যেতে হবে তোমার। আমি বলছিলাম যে ওই যে সে তো ফোর পিপলস আছে ওদেরকে হেল্প নিতে হবে। আচ্ছা ঠিক আছে, হেল্প করবো।
ওই জন্য আমার সন্ধেবেলা সন্ধেবেলা আগে যখন সন্ধে দিচ্ছিলাম ও আমার সঙ্গে গেছিল, ও প্রত্যেক দিনই আমার সঙ্গে যায়, যখন এমনি সন্ধে দিই আমার পাশে দাঁড়িয়ে থাকে, জব টপ করে। তো তখন তখন আমাকে বলছিল যে মা তুমি কখন বড় হবে আর কখন কাজে যাবে। আমি বলছিলাম যে আমি তো কাজে যাব না। তো বলছে যাও। আমি বলছি আমি যাবো না। তো বলছে তুমি কাজে গেলে আমি ছোটবার বাড়ি যাবো। তা আমি বলছি আমি কাজে গেলে তোমাকে রান্না করে দেবে কে? তা বলছে আমি তো ছোটবার বাড়ি যাবো। তাই বলছি যে কাজ থেকে আসার পরে আমি খাবো কি? গেম খেলে বই পড়ে নিয়ে নিয়ে ওর বেশি মানে কষ্ট হচ্ছে যে ঋষভ আর রাধিকা ছোটমার বাড়ি গিয়ে অয়নের সঙ্গে গেম খেলা করবে, ও গেম খেলতে পারবে না, তার কষ্টটাই হচ্ছিল, ওই জন্য ও কান্না করছিল। তো দিদি বলল গুড বাই, হ্যাপি ফ্রাইডে, তাই তার আমি কান্না করেছিলাম। ফ্রাইডে কোথায়? গুড নাইট স্যাটারডে। হ্যাঁ গুড বাই স্যাটারডে, আই গোইং টু কান্না শুরু করলাম। বাড়ি ওইখানে আমি বলছি তুমি আজ তোমার আজকে স্কুল ছুটি, তুমি বাড়ি থাকো, তুমি আমার সঙ্গে থাকো। যেদিন স্কুল ছুটি থাকে মার সঙ্গে থাকতে হয়, মাকে হেল্প করতে হয়। ওই জন্য বলেছি তোমার আজকে স্কুল ছুটি, ওই জন্য তুমি আমার কাছেই থাকবে। তুমি তো সব, ও তো সব দিন স্কুলে যায়, তা আমি একা একা বাড়ি থাকি না, আমার কষ্ট হয় না, ওই জন্য আমি বলছিলাম যে তোমার তুমি আজকে বাড়ি থাকো, তোমার যেতে হবে না। আমার পায়ে পায়ে ব্যথা নিয়ে মা বোন করে, তা কি কি হবে? তা আমি দাদা বাড়ি যেতে পারবো না, আর মা বললো আমি নাইটে যেতে পারবো, তা মা বললো নাইটে যেতে পারবো না। আমার বাড়ির গাড়ি নেই, আমি কি করে নিয়ে যাব? না জেঠুই নিয়ে যাবে। জেঠু তো কাজে চলে গেছে, ওকে আমাদের বাড়ি দিয়ে কাজে চলে গেছে জেঠু। জেঠু তো বড় মা নিয়ে আসবে। বড় মা তো কাজে, বড় মা তো রাত্রিবেলা বাড়ি আসবে। বড় মা নিয়ে আসবে নাইটে, ঠিক আছে চুপ। তা আমি হেঁটে হেঁটে, আমি বললাম তো যাও হেঁটে হেঁটে যাও, তো তুমি গেলে না যে হেঁটে হেঁটে ছোটবার বাড়ি গেলে। আবার কান্না করবো? করো, সবাই দেখতে পাবে, সবাই বলবে কি এত বড় ছেলে এখনো কান্না করে। সবাইকে বললাম আমি আগে দাঁড়টার প্লেন দিবাম, দাঁড়টার সঙ্গে খেলতো আমি। খেলা আর খেলা, ওরা আগের দিন কবে আসলো জানো? বুধবার কি বারে আসলো? শুক্রবার। হ্যাঁ শুক্রবার। কি বারে আসলো ওরা ঘুরতে আমাদের এখানে আমাদের বাড়িতে? ও সোমবার, সোমবার না মঙ্গল, 1000 ইয়ার্স গো, মঙ্গলবার না বুধবার ওরা জানে এসেছিল। বুধবার 1000 ইয়ার্স গো। হ্যাঁ বুধবার, আজই বলেছি বুধবার এসেছিল আমাদের বাড়িতে। তখনও তখন ওরা চলে যাচ্ছিল, তখনও ওরা চলে যাচ্ছিল, তখনও কান্না করছিল। মানে দাদা দিদিকে নিয়ে আসা হয় ওর সঙ্গে খেলা করার জন্যে, কিন্তু থাকতে হবে। এবার ওরা ওরা আগে আগে দিদি আমাকে খামচে দিয়েছিল এখানে, তাই জন্য আমি কান্না করেছিলাম। ছোট যার ছেলে, যার ছেলে। তো ওরা ওরা যখনই আসে, আসার পরে যখন বাড়ি চলে যায় তখনই কান্না করে। তো কি সারা রাত খেলা করতে হবে, সারাদিনও যদি খেলা করে, সারা রাত খেলা করলে ওর খেলা পোষাবে না। তো বাবা আমার সঙ্গে খেলা করে না, বাবা তো কাজে কাজে যায় না। তখন বাবা বাড়ি থাকলে আমার সঙ্গে খেলা করে না। আর আমরা রাত্রিবেলা ভাত খেয়েছি, আজকে আর অন্য কিছু খাইনি।
ভাত খেয়েছি আর মুড়ি খেয়েছি আর চিনি খেয়েছি নাকি সিরিয়াল খেয়েছি সিরিয়াল না ওটা চানাচুর মুড়ি আর চানাচুর খেয়েছি আমি মুড়ি মুড়ি ভাজলে বেশ ভালোই লাগে খেতে মুড়ি ভাজা করার পরে চানাচুর দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তাই সেটাই বলছি আমি মুড়ি ভাজা করেছিলাম খেয়েছে সেটাই বলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সোনার ব্রাশ করা হয়ে গেছে মুখে ক্রিম মাখা হয়ে গেছে আমার মুখে ক্রিম মাখা হয়ে গেছে এবার ঘুমানোর পালা এবার আমরা ঘুমাতে যাব তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমি সকালবেলা এই যে চাদরটা পরেছিলাম চাদরটা পরে রান্না করছিলাম কিন্তু এতবার খুলে যাচ্ছিল চাদরটা যে চাদর পরে রান্না করাই যাচ্ছিল না ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছিলাম আগে আগে ওই যে অন্য তো আগে লাস্টে পুজো করছিল তখন মা পুজো করছিল আগে ফায়ার হয়েছিল আমি পুজো করতে পুজো করছিলাম আর প্রদীপের আলোয় এই যে ঘোমটা দিয়েছিলাম ওনা দিয়ে নিয়ে নিচে ফেল দিয়ে যে নিয়ে আমি আর জল নিয়ে এসেছি ওকে ওকে পুজো করছিলাম আর প্রদীপের আলোয় ওনার ধরে গেছে তো আমি প্রথমে বুঝতে পারিনি যে ওনা ধরে গেছে পরে যখন দেখছি পেটের এখানে তাপ লাগছে কিসে তারপরে দেখি কি নিচের দিকে তাকিয়ে দেখি কি আমার ওনা ধরে গেছে তারপরে তাড়াতাড়ি করে ওনাটা খুলে নিচে ফেলে দিয়েছি আপনারা যখনই পুজো করবেন না কেন একটু সাবধানেই পুজো করবেন শাড়ি পরুন বা চুড়িদার পরেই পুজো করুন না কেন সাবধানে পুজো করবেন আর আমার তারপর থেকে আমার ভয় হয়ে গেছে ওই জন্য পুজো করার সময় আমি বারবার বারবার দেখি সেদিন কি করে হঠাৎ করে যে অন্যটা ধরে গেল আমি বুঝতেই পারিনি আমি তখন আগে আগে একটু ছিল সরিয়েছি ওইখানে যদি আমি না বুঝতে পারতাম কি কি হতো আমার সেদিন খুব খারাপ লাগছিল আগে তো আমাকে ডাকতে মা যখনই পুজো করতে যাবেন বা আপনারা যারা কাঠে রান্না করেন সাবধানে রান্না করবেন এমন ঘটনা অনেকেরই হয় এমন ঘটনা অনেকেরই ঘটে কখনো ভাবতেই পারিনি যে পুজো করতে গিয়ে যে ওনা ধরে যাবে কল্পনাও করতে পারিনি কিন্তু আমার সঙ্গে সেদিন হয়েছিল হয়তো সেদিন অনেক বড় কিছু ঘটতে পারতো হয়তো ঠাকুরের পুজো দিচ্ছিলাম বলে ওই জন্য বড় কিছু আর ঘটিনি ভগবানেরই আশীর্বাদ তো সোনা এই কথাটা তুললো বলে আমার মনে মনে পড়লো যে হ্যাঁ আমার পুজো করতে গিয়ে ওনাটা ধরে গেছিলো কিন্তু আমার কিন্তু মনেই ছিল না তখন তখন আমি তখন বাবার সঙ্গে বল খেলা করছিলাম বল খেলা করতে পারে যে আগে আমি আমার মা আমাকে পড়িয়েছিলাম আর বাবা আমাকে ধরেছিলাম তখন মার আমাকে লাগতো আমি হাত ধরে আমাকে করছিলাম আর আমি আগে আগে দেখছিলাম তখন না করে তখন আমি কান্না করব কষ্ট হয়
তাহলে ও ও গল্প শুরু করেছে যখন গল্প আর থামবে না, একটার পর একটা গল্প করেই যাবে। ওই জন্য আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে। আমি তো করেছি তাই তো। বাই, গুড নাইট। বাই, গুড নাইট, গুড মর্নিং, বাই। আমাদের এখানে গুড নাইট যখন ইন্ডিয়াতে গুড মর্নিং, ওই জন্য ও গুড মর্নিং বললে আমি গুড নাইট বললাম। আগে তো মর্নিং ওই ওই পাশে, এখানে এখানে নাইট, গুড মর্নিং। আগে অঙ্কুর চলে গেলে অঙ্কুর বাই।